এবারও আমি স্যাডলি শিল্পী সমিতি নির্বাচনে থাকতে পারছি না, বিকজ আমিও তখন দেশের বাইরে আছি, আমার শো আছে। বাট শিল্পী সমিতি নির্বাচন নিয়ে আশা করি এই সমিতি নির্বাচনগুলোতে যারাই এবার জয়যুক্ত হোক না কেন, প্রথমত আমার পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা। বাট এছাড়াও আই হোপ তারা সিনেমা তৈরি করুক এবং তারা সিনেমা তৈরির সাথে ইনভলভ থাকুক, যেটা সবচেয়ে বেশি জড়িত, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো আই ফিল এবারে শিল্পী সমিতি নির্বাচনরা এমন কিছু রুলস করুক বা ইউনাইটস করুক সবাইকে, যাতে প্রচুর পরিমাণ সিনেমা হয়, প্রচুর অডিয়েন্স যেন হলে ফিরে যায়, যেহেতু আমাদের হল ভেঙেই যাচ্ছে, এবং প্রযোজকরা যেন সিনেমা বানায়। দ্যাট শুড বি আওয়ার ইউনো নাম্বার ওয়ান প্রায়োরিটি। মোবাইল সবার সেরা পরিষদ, সবার সেরা পরিষদ, বিশ্বাসের পরিষদ, আরো জোরাবে। ভাইয়ের পরিষদ সবার সেরা পরিষদ। সমাজ কল্যাণ থেকে একটি ভাতা দেওয়া হয়, ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, আমরা জানি। তুমি কালকে কি বললাম? পাশ করলে কই আবার ভাই,
ট্রায়াঙ্গেল সর গরম সেটা দেখা একটু ঘুরান না ভাই ক্যামেরা তবে একটি কথাই বলবো, যে কাজ করবে তার সাথে আপনারা থাকবেন, সমিতি তো আমাদের, এখানে যদি কিছু ভালো কিছু হয় সেটা আমাদেরই থেকে যাবে, কারণ বাইরের লোক কি কে কি বললো। আর আরেকটা অপরজনের কথা আমরা বলবো না, যে ওটা প্যানেল হলো কি হলো না, যাহের কি করেছে মিশন কি করেছে, আশা করি এখনই বলতে পারি যে এই প্যানেলটি ধরেই আসবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। উপস্থিত আমার সম্মানিত অন্যান্য সদস্য ভাই বোনেরা, এখানে আমি দাঁড়িয়েছি আজকে একটা বিশেষ কারণ, আমার দাঁড়াবার ইচ্ছা ছিল না, আমি এই দিনটির অপেক্ষায় ছিলাম অনেকদিন, আমার একটা মনে দুঃখ আছে, সেই কথাটা আজকে আপনাদের সঙ্গে বলব। তার আগে আমি একটু দীপচন্দ ভাই কথা বলে দিই, আমি হতাশার মধ্যে ছিলাম বছর দুই আগে, আমি যখন রাগের ভাই দুর্গাবাই জিন্দাবাদ ছবিটি করি তখন ওনার সাথে সাথে ছিলাম, আমি খুব হতাশাগ্রস্ত, তখন উনি আমাকে একটা ট্রিপ দিলেন হতাশা কাটিয়ে ওঠার জন্য, আপনারা শুনবেন ট্রিপটা শুনবেন কি, উনি বলল যে চিন্তা করো না, রাত্রে দুই রেখা প্রভু নামাজ করো, প্রথম আলম ঘুষরা পরে কুলফু আল্লাহ একলা সুরা পড়া, তারপর সিজদা দিয়া আল্লাহর কাছে চাবা, যা চাইবা তা পাইবা, আমি তার কোনটা কথা চিন্তা করতে হবে, সে ধর্মীয় অনুভূতিতে কত বিশ্বাসী আমরা বাইরে থেকে বুঝব না। তারপর বলি রুবেল ভাইয়ের কথা, আমি রুবেল ভাইয়ের সাথে উনি ধরেন চিফ অ্যাসিস্ট্যান্ট আমি ফোর্থ অ্যাসিস্ট্যান্ট, আমি যখন রক্তের বন্দি ছবিতে শর্ট দিলাম একটা জামায়, উনি আমাকে বুড়ো অঙ্ক দেখলেন, ওকে বেটা এগিয়ে যা, আমি আমার ফোর্থ অ্যাসিস্ট্যান্টে কাজ করেছি, উনি আমার উস্তাদ, উনি যে ইন্ডাস্ট্রিতে টাকা পায় আমার জনমতে সেই টাকায় উনি একটা ব্যাংক দিতে পারত, কান্না উপকার করছে রুবেল ভাই, কান্না উপকার করছে। মিশন ভাই কথা বলবো, তার আগে আমার দুঃখের কথাটা বলি, আমি আমি নেতা হব এই ছবিতে অভিনয় করতে গিয়েছিলাম, হঠাৎ নেতা তুমি শুনি আমি এই ছবিতে
শুনিং করি বেকাম নিছি তো আমি শুনার শুনে শুনলাম যেহেতু আমি এই পার্টি করি আরেকটা সংগঠন হয়েছে ওই সংগঠনে লোকজন আপনাদেরকে আপনারা আজকে এই মিটিংয়ে অঙ্গীকার করবেন যে প্রত্যেকের বয়স্ক ভাতা দিতে হবে। আমি দুলাভাই জিন্দাবাদ যখন করেছি শুটিং, ডিপজল ভাই আমার জানা মতে আমার সামনে পজিশন, কাকে কালার টিভি, কাকে মোবাইল, কাউকে 10,000, কাউকে 5,000, ডাবিং করতে আইসা পকেট ভর্তি টাকা নিয়ে আইসা এখানে শেষ করে যাচ্ছে শিল্পী ভাইদেরকে দিয়ে। আপনাদেরকে দুইটা ডাল ভাত খাওয়াইতো আল্লাহ, আমি না, আমার মাধ্যমে দুইটা ডাল ভাত খাওয়াইতো আপনাদের জন্য। এই নাদির খান একটু ডাল ভাতের ব্যবস্থা করছে আপনাদের খাওয়া করলে, কারো এখানে বদনাম করার দরকার নেই। ভোট হবে, প্যানেলের লোকজন দাঁড়িয়েছে, আরো নানা সব দাঁড়িয়েছে, অনেকে দাঁড়িয়েছে। দাঁড়ানোর অধিকার আছে, পাস করার অধিকার আছে, ফেল করার অধিকার আছে। আমার ওয়াইফ আজকে লন্ডন থেকে আসছেন, এখন উনি এয়ারপোর্টে যাচ্ছেন, বাবিকে ড্রপ করে আপনাদের মাঝে আসবেন, সবাইকে থাকতে বলেছেন, উনি কথা বলে তালি মারবো আমরা ভারতবর্ষের জন্য আমাদের গৌরব। এখন আমি এমন একজন মানুষকে বলতে বলবো, নামটা বলার আগে আমি একটু হিরোইজম ভাব নিলাম, কারণ যার সাথে এখনো নায়কজি পরিস্থিতি ঠিক আছে কিনা বৃষ্টি পড়ছে দেখছে, আর দৌড় মেরে ছাতা নিয়ে দাঁড়িয়ে গেছে আমার সবার প্রিয় মনটা উদার কত মানুষ। অনেক কিছু করেছেন, অন্তত আমি অনেক সন্তুষ্ট তাদের কাজ দেখে, যারা রহমতের ব্যাপার, তারপরে সন্ধ্যারাত হোক মধ্যরাত হোক হসপিটালে যেই থাকে, যেই অসুস্থ থাকে সমিতি থেকে, এবং গত 2 বছরে তাদের কাজকর্ম দেখে আপনারা তাদেরকে ভোট দেবেন ইনশাআল্লাহ আমি আশা করি, এবং ওরা যতদিন থাকবে লাভ করেছে। আমাদের সুচরিতা বন্ধুদের আজীবন সদস্যপদ লাভ করেছে শিল্পী সমিতির থেকে, এবার তবে আমাদের সাথে আরো একজন মানুষ বিলাল আবুকে আমি একটু মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিলাল আবু, অনুভূতি প্যানেলের সাথে আপনার ভালো লাগা ভালোবাসা একটু শেয়ার করবেন প্লিজ। বিলাল আবু শুভ দুপুর, আমার খুব ভালো লাগছে আমার আসতে। সরি আমি প্রথমে একটু দুঃখ প্রকাশ, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, অনুভূতির কথা কি বলবো, আসলে খুব সুন্দর। আমরা কখনো আমাদের শিল্পী সমিতি একটা সমিতি আছে, সরকারি সমিতি ছিল, এই প্যানেলকে আসার পরে বাংলাদেশে শিল্পী সমিতি নামে একটা সমিতি আছে, একটু সবাই জানে, যেটা আগে কখনো কিছু জানি আগে। আমাদের প্রচার সবাই বলে যে প্রচারেই প্রসার, তো এই যে প্রচার থেকে কিছু সত্যি মানুষ একটু ভুলেই গিয়েছিল, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই, কিন্তু নিশা দায়ের কারণে এই প্যানেলটির কারণে কিন্তু আমাদের খুব খুশি, এবং ওদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমাদেরকে যে সম্মান, আর কি কথা সুচরিতা ম্যাডাম বলে গেলেন যে আমি যদি অসুস্থ হই দেখতে যাবে আপনাদের কাছে, এবং মরণের মাঝখানে জীবন মৃত্যুর সম্মুখীন আমার মা ছিলেন, তো জায়েদ এবং মিশা ধন্যবাদ দিই, আমাকে আমরা
দেখতে দেখতে শুনছি মা সবারই সমান। তো আমি এখন আপনারা দোয়া করবেন যেন এই প্যানেলটি সবচেয়ে বেশি ভোটে জয়যুক্ত হয়, আর কিছুই বলার নেই। আপনারা শুধু দিজল ভাইয়ের জন্য মন ভরে দোয়া করবেন আল্লাহর কাছে। আর দিজল ভাই ভালো থাকবে, এটা 100% সত্যি। উনি মাকে যেভাবে ভালোবাসে ওনার মতন আমরা পারিনি, চেষ্টা করেছি। দিজল ভাইকে দেখে তারা কখনো বিফলে যায় না, তারা কখনো কষ্ট পায় না, তারা কখনো কষ্টে থাকে না।